কিটোজেনিক ডায়েট শুরু করার সময় শুরুতেই আমরা যে একটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় পড়ি, অর্থাৎ আমাদের পায়খানা অনেক কষা হয়ে যায়। এর কারণটা কি? এটা আমি আজকে যে পরামর্শগুলো দেবো সেটা কিটোজেনিক ডায়েটে থাকুন অথবা না থাকুন সকল ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য হবে। আজকে এই কোষ্ঠকাঠিন্য সমস্যার পুরোপুরি অনেকগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব, যেগুলো সব প্রাকৃতিক উপায়ে, খুবই ন্যাচারাল উপায় এবং বেশ এফেক্টিভ। আজকে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি শিশির, আমি প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 6:30টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় আমরা খুবই খুবই বিরক্ত হই, আমাদের বাথরুমে যেতেই ভালো লাগে না, হ্যাঁ পায়খানা কষা হয়ে থাকে। এর কারণটা কি, মানে এর নর্মাল যে কারণটা, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা পরবর্তী পদক্ষেপও নিতে পারবেন। এখন আমরা কোষ্ঠকাঠিন্যর মূল কারণ, যেই কারণটা যদি আপনি সলভ করতে না পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হওয়াটা বেশ কঠিন, অনেকখানিই কঠিন। সেটা হচ্ছে স্ট্রেস। আপনার শরীর, আপনি যদি চলাফেরা সব কাজে যদি প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে আপনি কিন্তু এই সমস্যার মধ্যে পড়তেই থাকবেন, আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কিন্তু সহজে সলভ হবে না। আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে দুই রকমের আর কি, যে একটা হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি, আমরা যখন স্ট্রেসের মধ্যে থাকি সেটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এই স্ট্রেসটা কী করে, এই স্ট্রেসটা হচ্ছে মানে যখন আমরা খুব স্ট্রেসের মধ্যে থাকি তখন শরীরের অন্যান্য কাজকর্মগুলো কিন্তু কিছুটা বন্ধের্ম হয়ে যায়, তখন ওই স্ট্রেসটার উপরেই কিন্তু শরীরটা ফোকাস করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। যেমন ধরুন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার সবসময় বলে থাকতো যে আপনাকে যদি কুকুর দৌড়ানি দেয়, যে কুকুর আপনাকে দৌড়ানি দেয় তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনার শরীরের, কিন্তু যদি আপনার শরীরে প্রস্রাব থাকে অথবা আপনার যদি পায়খানাও থাকে সেটা কিন্তু চলে যাবে, মানে দৌড়ের চোটে। কারণ আপনার শরীর এই যে নর্মাল যে এই বিপাকীয় কাজ আছে সেগুলো বন্ধ করে দিয়ে আপনাকে সেভ করার কাজে, অর্থাৎ আপনার সেই স্ট্রেসটা কিন্তু নিচ্ছে, যার ফলে এই সব কাজ সব বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে মেইন সমস্যা। আপনাকে কিন্তু সবসময় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনার স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। এখন স্ট্রেসের কারণে দেখা যায় যে মানে আপনি ভাবছেন যে আপনাকে তো আর কুকুর দৌড়াচ্ছে না, কিন্তু যে সমস্যাটা হয় যে আমরা নতুন নর্মাল স্বাভাবিক কাজের মধ্যেই আসলে দৌড়ানির উপরে থাকি। আমার অফিসের প্রেশার, আমার ব্যবসার প্রেশার, আমার ঘর সংসারের প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশারের উপর থাকি। যেই প্রেশারগুলো কারণে আমরা কিন্তু একটা সিম্প্যাথেটিক, আমার মনের মধ্যে একটা সিম্প্যাথেটিক একটা ব্যাপার থাকি, আমার বুক ধরপড় করে, আমার শরীরে অন্যান্য সমস্যা থাকে, আমার মাথায় টেনশন থাকে যে আমার এই কাজটা করতে হবে অথবা ওই কাজটা করতে হবে, এই ধরনের টেনশন কিন্তু কন্টিনিউ চলতে থাকে আমাদের শরীরে। এই সমস্যাটা তখনই হয় যে আমরা ভাবছি যে আমাকে তো কুকুর দৌড়ানি দিচ্ছে না, কিন্তু আসলে কিন্তু আমরা দৌড়ের উপরেই থাকি, বিভিন্নভাবে দৌড়ের উপরে থাকি। এই দৌড়টাই কিন্তু আমাদের শরীরে স্ট্রেস নেয়। আপনি যদি একটু শান্তিতে থাকেন, আপনি যদি কোনোভাবে আপনার শরীরে স্ট্রেসগুলো দূর করে দেওয়ার চেষ্টা দূর করতে সফল হন যদি, তাহলে দেখবেন যে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু আর হবে না। আমি কিন্তু এই স্ট্রেসের যে প্রবলেম আছে, এই স্ট্রেসের প্রবলেম নিয়ে কিন্তু বেশ একটা বেশ অনেকগুলো স্ট্রেস থেকে আমাদের মুক্তির বেশ অনেকগুলো উপায় নিয়ে আমি একটা ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং চেষ্টা করবেন সেগুলো আপনার জীবনে ফলো করার। এখন স্ট্রেস দূর করার জন্য যেমন সঠিক সময়ে ঘুম দরকার, সেই আপনি যদি সঠিকভাবে ঘুমাতে না পারেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস দূর হবে না। আর স্ট্রেস দূর না হলে কিন্তু আপনার এই কোষ্ঠকাঠিন্য, এই পায়খানার কষা হওয়ার সমস্যাটাও কিন্তু যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কমন একটা কনসেপ্ট থাকে যে আমরা সবজি খেলেই বুঝি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, খালি বেশি বেশি সবজি খেলেই দূর হবে। বিষয়টা এরকম না, কিন্তু এটা মানুষের শরীরের উপর ডিপেন্ড করে, আপনাকে জানতে হবে আপনার শরীরের ব্যাপারে। আপনি বিভিন্ন ধরনের, আপনার যে সবজিটা খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় সেই সবজিটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে।
সব সবজি যে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে দেবে এরকম না। কোষ্ঠকাঠিন্য সবজি কোষ্ঠকাঠিন্য দূর করে এটা একটা কমনভাবে সত্য কথা যে সবজি খেলে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য হবে না, কিন্তু সব সবজি খেলেই যে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে সেটা কিন্তু সঠিক কথা নয়। অনেক সবজির ফাইবার আছে যেটা ধরেন যে আমাদের গাঁটে ঢোকার পরে মানে যে যে রসগুলো আছে মানে ফাইবার তো হ্যাঁ আঁশের মতো সেই রসগুলোকে মানে শুকিয়ে ফেলে, হ্যাঁ শুষে নেয়, ফোমের মতো শুষে নেয়, তখন কিন্তু পেটের ওই জায়গায় খাবারটা আর যেতে পারে না, তখন কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই আপনাদেরকে বলবো যে আপনার শরীরের উপর এক্সপেরিমেন্ট করবেন, কোন সবজি খেলে আপনার শরীরটা ভালো থাকে, কোন সবজিটা আপনি সহজেই হজম করতে পারেন সেই সবজিগুলো খাবেন, আর অন্য যে সকল সবজিগুলো আছে সেগুলো আপাতত অ্যাভয়েড করবেন। অথবা আপনারা চাইলে একটু জুস বানিয়ে খেতে পারেন, সবজির জুস কিন্তু বিদেশে প্রচলিত আছে, আমরা তেমন একটা খাই না, আমরা এগুলো অ্যাভয়েড করি, আমাদের ভালো লাগে না এসব, কিন্তু বিদেশে কিন্তু অনেকেই সবজি ব্লেন্ড করে জুস বানিয়ে খায়, আপনি কিন্তু সেরকমও চেষ্টা করে দেখতে পারেন। আর সবজি হজম না হওয়ার মূল কারণটা কি, আপনার শরীর বিভিন্ন সবজি হজম করে না কেন সেই বিষয়ে আপনার জানা জরুরি। সেটা হচ্ছে আপনার শরীরে বাজে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেছে, তাই আপনি সবজি হজম করতে পারছেন না। আপনি কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার অথবা প্রোবায়োটিক এগুলো যদি খান তাহলে কিন্তু বেশ ভালো উপকার পাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে কিন্তু আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়তা করে, শরীরের মুভমেন্ট ভালো থাকে তাহলে আপনার পেটে যে খাবার যে যাচ্ছে সেই খাবারের মুভমেন্টটাও কিন্তু ভালো থাকবে। স্পেশালি যেটা প্লাঙ্ক করে, হ্যাঁ যেটা দুই 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 কনুয়ের মধ্যে ভর দেয় আর পায়ের মধ্যে ভর দিয়ে যে একেবারে শরীর সোজা করে থাকে প্লাঙ্ক করা, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন, সেটা করলে কিন্তু আমাদের পেটের জন্য অনেক ভালো হয়, খাবারের মুভমেন্টটা বেশ ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে কোনো হাই ইন্টেনসিটি এক্সারসাইজ কিন্তু না করলেই ভালো যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যায় থাকে, কারণ হাই ইন্টেনসিটি এক্সারসাইজটা কিন্তু একটা স্ট্রেসের মতনই পড়ে। তাই হাই ইন্টেনসিটি এক্সারসাইজ না করে যদি আপনারা রিল্যাক্সিং এক্সারসাইজ করেন, ইয়োগা করেন, মেডিটেশন করেন, তারপর শ্বাস প্রশ্বাস সম্পর্কিত, ইয়োগা মেডিটেশনও সেইটাই তো, হ্যাঁ শ্বাস প্রশ্বাস সম্পর্কিত ব্রিদিং যেসব এক্সারসাইজ আছে সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনারা ট্রাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে আশা করা যায়। আর ভারী এক্সারসাইজ করার মানে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকাকালীন অবস্থায় ভারী এক্সারসাইজটা অ্যাভয়েড করাটাই ভালো। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওতে একটা একটা ট্যাবলেটের কথা দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে স্পিরুলিনা, হ্যাঁ সেটা খেলে মানে উনি বেশ উপকৃত হয়েছেন। হ্যাঁ এটা কিন্তু সবার শরীরের জন্য প্রযোজ্য না, অনেকের শরীরে উপকার নাও হতে পারে। স্পিরুলিনা হ্যাঁ এটা আপনি খেতে পারেন, স্পিরু ক্যাপ নামে বোধ হয় পাওয়া যায়, হ্যাঁ আপনি এটা কিন্তু খেতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার শরীরে হয়তো বা এই পায়খানা কষার সমস্যাটা কিছুটা সমাধান হতে পারে। আমি বলছি সবার জন্য না, অনেকের ক্ষেত্রে হতে পারে। আরও কিছু কমন খাবার আছে যেগুলো খেলে আমাদের মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়, হ্যাঁ তবুও তার আগে আমি বলছি যে স্ট্রেসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা গেল যে আপনি রেগুলার ইসুপগুলোর ভুষি খাচ্ছেন, চিয়া সিড খাচ্ছেন, হ্যাঁ তারপর তোকমাদানা খাচ্ছেন, তবুও আপনার কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না, কারণ হচ্ছে আপনি স্ট্রেসের মধ্যে থাকেন। আপনাকে এইগুলো খাওয়ার সাথে সাথে আপনার শরীর আপনার লাইফ থেকে কিন্তু স্ট্রেসটাকে দূর করতেই হবে। চিয়া সিড, তোকমাদানা, তারপর ফ্লেক্সিড, হ্যাঁ এগুলো আপনি খাবেন তাহলে আপনার উপকার পাবেন, কিন্তু এটা লং টাইমের জন্য কিন্তু আপনার উপকার করবে না, তখন আপনাকে আপনার স্ট্রেস ফ্রি থাকলে আপনি লং টাইমের জন্য উপকৃত হবেন। আরেকটা মজার জিনিস যেটা আমরা সব অনেকেই জানি না যে আমাদের এই জিনিসটা আমাদেরকে কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকার করে, সেটা হচ্ছে গিয়ে নারিকেলের তেল। আমরা যারা কিটো ডায়েট করি তাদের যে বুলেট কফিটা খাই, বুলেট কফিতে তো আমরা নারিকেল তেলও দিই অথবা এমসিটি অয়েল দিই, দুটোই সেম কাজ করে, সেটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ ভালো সহায়তা করে। তাই আপনারা যারা কিটো ডায়েট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, যারা বুলেট কফি না খেয়ে কিটো ডায়েট করছেন তারা কিন্তু বুলেট কফিটা খেয়েও দেখতে পারেন, ভালো উপকার পাবেন। আর কিছু পটাশিয়াম ইলেকট্রোলাইট আছে, যেটা পটাশিয়াম সেটা কিন্তু মানে আপনার গাটের যে মাসল আছে, হ্যাঁ শরীরের ভেতরে যে খাবারগুলো যে আপনার গাটের ভিতর দিয়ে যায় যায় সেই মাসলটাকে শক্তিশালী করে, তখন কিন্তু খাবারটাকে পাম্প করার মতো মানে চেপে 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 যেতে থাকে, হ্যাঁ
তখন আপনার সেই খাবারটা কিন্তু হজম করতে খুব সহায়তা করে, মানে যেতে সহায়তা করে, যেটা কোষ্ঠকাঠিন্য মানেই তো হচ্ছে আটকে থাকা। হ্যাঁ, সেই আটকে থাকাটাকে যেতে কিন্তু পটাশিয়ামটা খুব সহায়তা করে। তাই আপনি যদি কচি ডাবের পানি খান, অথবা হিমালয়ান পিঙ্ক সল্টের লবণ দিয়ে মিশিয়ে পানি খান, অথবা স্বাভাবিক লবণ দিয়েও পানি খান, তবে কিন্তু আপনি ভালো উপকার পাবেন। ভিটামিন বি ওয়ান আছে, সেটাও খুব উপকার করে। ভিটামিন বি ওয়ানের ক্যাপসুল পাওয়া যায়, সেটা কিন্তু আপনারা খেতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে, একটা মানে কমন যে প্রবলেম যারা রোজা রাখছি, হ্যাঁ, মানে কিটো ডায়েটের জন্য যে রোজাটা আমরা রাখি, ড্রাই ফাস্টিং যারা করছে আর কি, রোজা না বলে ড্রাই ফাস্টিং কথাটা বলছি। হ্যাঁ, ড্রাই ফাস্টিং করলে হয় কি, পানি কম খাওয়া হয় আমাদের শরীরে। এই পানি কম খাওয়ার জন্যও কিন্তু হতে পারে, যারা ধরেন যে রোজার মধ্যে অর্থাৎ ড্রাই ফাস্টিংয়ের মধ্যে এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, তারা কিন্তু ওয়াটার ফাস্টিং করেও দেখতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আরেকটা বিষয় যে একটা কমন কনসেপ্ট আছে যে পানি বেশি করে খেতে হবে। পানি বেশি করে খেলে উপকার হয় এই কথাটা ঠিক আছে, কিন্তু সঠিক সময়ে কিন্তু পানি খেতে হবে। আপনি যদি খাবারের আধা ঘন্টার ভেতরে পানি খান, হ্যাঁ, অথবা খাবারের মধ্যে পানি খান, অথবা খাবার শেষ হওয়ার পরপর পানি খান, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার পেটের খাবারটা হজম করতে পারবে না। অর্থাৎ যেই অ্যাসিডটা পড়ে সেটা পাতলা হয়ে যাবে, কারণ প্রচুর পানি যাচ্ছে, তাই খাবারটা কিন্তু হজম করতে পারবে না। আপনার শরীরে যদি আনপ্রসেসড খাবার থাকে, তাহলে কিন্তু আপনি ভালো উপকার পাবেন না, আপনার তখন খাবারটা হজম করবে না, তখন আপনার কোষ্ঠকাঠিন্য হবে। তাই পরামর্শ হচ্ছে খাবার অন্ততপক্ষে আধা ঘন্টা অথবা সম্ভব হলে 1 ঘন্টা আগে পানি খাবেন, তারপরে খাবারের পরেও আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে পানি খাবেন। আর খাবারের মাঝে কোনো পানি খাওয়ার প্রয়োজন নেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার খাবারটা ভালোভাবে হজম হবে। আরেকটা কমন কনসেপ্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, গরু মাংস, মাংস জাতীয় খাবার, এগুলো বেশি খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়ে, এরকম একটা কথা প্রচলিত আছে। হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথাই, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। এখন আমার পরামর্শ হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে, আপনি যখন খাবার আগে অ্যাপেল সিডার ভিনেগার খাবেন, তারপরে প্রথম এই মাংস জাতীয় খাবারটা খাবেন। কারণ হচ্ছে যে মাংসটা হজম করতে গেলে অ্যাসিডের দরকার পড়ে, অ্যাপেল সিডার ভিনেগারটা একটা অ্যাসিডই, হ্যাঁ, সেই অ্যাসিডটা কিন্তু আপনার খাবার হজম করতে সহায়তা করবে। এই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু আপনার শরীরের প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো হজম করতে সহায়তা করে। তাই আপনি খাবার আগে যেহেতু অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার অভ্যাস আছে আমাদের যারা কিটো ডায়েট করছেন তারা, অথবা অন্য নর্মাল ডায়েটও অনেক সময় পরামর্শ দেওয়া হয় অ্যাপেল সিডার ভিনেগার খেতে, সেই অ্যাপেল সিডার ভিনেগার অথবা লেবু পানিও খেতে পারেন আপনি, সেটাতেও কাজ হবে। সেটা খেয়ে তারপরই যদি প্রথমে প্রোটিন জাতীয় খাবারটা খান, তাহলে কিন্তু প্রোটিনটা হজম হতে বেশি সহায়তা হবে। নর্মালি আমরা যে সবজি খাই সেটা হজম করতে খুব বেশি প্রবলেম হয় না, হ্যাঁ, খুব সহজেই হজম হয়ে যায়, কিন্তু প্রোটিনটা হজম করতে গেলে কিন্তু অ্যাসিডের দরকার পড়ে। তাই আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা মানে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পর পরে প্রথমে যে খাবারটা খাবেন সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার খাবেন, তারপরে শাকসবজি খাবেন। এভাবে যদি খান, তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়তা হবে। আজকে অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে একসাথে বলেছি, চেষ্টা করেছি যত বেশি সম্ভব তথ্য দেওয়া যায় আপনাদের জন্য, তত বেশি তথ্য দিতে চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করছি এর মাধ্যমে আপনারা আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবেন, আপনাদের যেই পায়খানায় যে কষা হয়, কষার সমস্যাটা সেটা আপনারা দূর করতে পারবেন। কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।